শিৱসাগর জিলা প্রশাসন কেন্দ্রীয় পুরাতত্ব বিভাগ আর পর্যটন বিভাগে নেদেখা এজন বনিয়ার এক ভয়াবহ দুষ্কার্য। শিৱসাগর নগরের সমীপর জয়সাগরের জয়াতীর্থর বুকুত রাজনৈতিক আক্ষেপপুষ্ট বনিয়ার রাজীব হাজরিকার অবৈধ নির্মাণ। রাজীব ওরফে রাজ হাজরিকা নামের এই ব্যবসায়ীগুলো জয়াতীর্থ জয়সাগর পুখুরী পারত অবৈধ নির্মাণে চলাই আছে ব্যবসায়। পুরাতত্ব বিভাগের কঠোর আইন ভরিরে গচকি বুরঞ্জী প্রসিদ্ধ জয়সাগর পুখুরী পারত রাজীব হাজরিকা নামের এইজন ব্যক্তিয়ে হেরিটেজ জয়সাগর নামের বিলাসী রিজর্ট নির্মাণ করে বিগত 15টা বছরে চলাই আহিছে লুণ্ঠন। শিৱসাগরের এজন সাংবাদিকে আরটিআই তথ্যে রাজীব হাজরিকা নামের এই ব্যবসায়ীগুলো দুষ্কার্য পোহরলে আনিছে। পুরাতত্ব বিভাগ আর শিৱসাগর জেলা প্রশাসনের হাতত নাই কোনো তথ্য এই রিজর্ট সন্দর্ভত। রাজীব হাজরিকা নামত একমাত্র অনুমতি আছিল জয়সাগর পুখুরীত একুয়া স্পোর্টসর, কিন্তু গুজেই গজালি হওয়া রাজীব হাজরিকায় একুয়া স্পোর্টসর গয়না লৈ জয়সাগর পুখুরী পারত অবৈধভাবে নির্মাণ করলে এখন হেরিটেজ রিজর্ট। কমিশন তেতুলৈকে গিলি রাজীব হাজরিকার এই অবৈধ নির্মাণ উচ্ছেদ করবলৈ আজি পর্যন্ত সাহস নহল জেলা প্রশাসন পুরাতত্ব বিভাগের। কমিশনত মেনেজ হয়ে প্রয়োজনীয় নথি অবিহনে বিদ্যুৎ বিভাগেও দিলে 9 কিলোওয়াটর বিদ্যুৎ সংযোগ। জয়সাগর পুখুরীরে 15 বছরে বহন করেছে এই অবৈধ রিজর্টর বোঝা। এই রিজর্টর বাবে ভয়াবহ পারিপার্শ্বিক সমস্যা সৃষ্টি হয়েছে জয়সাগর পুখুরীত। দেশি বিদেশি আলহী চৰাই এক অন্যতম আশ্রয়স্থলী এতিয়া বনিয়া লুণ্ঠনের থলীলৈ পর্যবেক্ষিত হওয়াত পূর্বর দরে এই পুখুরীলৈ নহা হয়েছে বিদেশি আলহী চৰাই। হেরিটেজ জয়সাগরের সত্তাধিকারী রাজীব হাজরিকায় রিজর্টখনের অনুমতি আছে বলে দাবি করেছে যদিও ইয়ার সমর্থনত কোনো অনুমতিপত্র প্রদর্শন করবা নাই। ঐতিহ্যর প্রতি ভাবুকি কহিয়াই অনা এই কাণ্ডত শিৱসাগর জেলার দল সংগঠন জাঙুর খাই উঠিছে। বিগত 15 বছরে বিনা অনুমতি জয়সাগরের পুখুরী পার দখল করে লাখ লাখ টাকা লুণ্ঠন চলা ব্যবসায়ীগুলি এই অবাঞ্ছিত কাণ্ডর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার অবৈধ নির্মাণত উচ্ছেদ চলার দাবি করেছে শিৱসাগরের দল সংগঠনে। শিৱসাগরের ভিডিও জার্নেলিস্ট মফিদুল ইসলামের সঙ্গে মনোজ কুমার গগৈ, প্রতিবেদন পাবলিক প্রেস। জেলা প্রশাসনের হাতত কোনো তথ্য নাই, গতি বহুতে কয় যে পারমিশন আছে হেরিটেজর, কিন্তু মূর মানে জানো আর্কিওলজি এটা পারমিশন দিছিলে যে রিপেয়ারিংয়ের কারণে, কিন্তু রিপেয়ারিংয়ের নামত তাতে হোটেল হেরিটেজর পার্মানেন্ট কনস্ট্রাকশন করলে, গতি মানে এটা বহু সময় এটা শুনা পাইছো, গতি এটা মূল মুক্তি প্রত্যাহ্বান। যদি প্রমাণ আছে আর্কিওলজি প্রমাণ পারমিশন দিছিলে যাতে পার্মানেন্ট কনস্ট্রাকশন করে হোটেল হেরিটেজ চলাবলে, তেতিয়ালে আমাক দেখক, কারণ আমার লগত হোটেল হেরিটেজর সত্তাধিকার লগত আমার ব্যক্তিগত কোনো হেৰি নাই, শত্রুতা নাই। আমি মাত্র জানিব বিচাৰিছিলো যে এখন আসলে এই পুরনি কীর্তিচিহ্নটো যেহেতু টুরিস্টর এক প্রধান আকর্ষণস্থলী, তাত কেনেকৈ এখন হোটেল হেরিটেজ চলি আছে, যদি চলি আছে তার কি নীতি নিয়ম আছে, কিন্তু জেলা প্রশাসনের হাতত এই 11টা প্রশ্নের কোনো উত্তর নাছিলে, আবকারী বিভাগে কোনো পারমিশন দিয়া নাই, ঠিক তেনেদরে ইলেকট্রিসিটি বোর্ডের ওসব কানেকশন দিছে কিন্তু কোনো নথিপত্র নাই, তাত কি নথিপত ভিত্তি করে কানেকশন দিলে, গতি আমি মোৰ আরটিআই পাই যেখানি জানিছিলো সেইখিনির উপর ভিত্তি লাগবে। আপনি দেখি যে বাঁহর তলটো পকা করেছো আর হাফ ওয়াল দিছো যাতে মানে ধর বতাহ বরষুণে দিগদারি করব নয়, মানে মিনিমাম ইউজ অফ কংক্রিট, সেটা টেম্পোরারি বলে মানে সেমি পার্মানেন্ট টেম্পোরারি বলে কব লাগবে। আছে আপনি প্রথম যখন দিছিলে তাতে এখন রেস্টুরেন্ট খুলি বলে আমাক দিছিলে, আর কোয়াইট এটা কোয়াইট ন্যাচারাল, এটা যে পর্যটক যদি আহে ইয়ে যদি তার অকন কিবা এটা রিফ্রেশমেন্ট লবলে মন যায় বলে কোল্ড ড্রিঙ্ক এটা খাবলে মন যায় বা কিবা এটা খাবলে মন যায় তেতিয়াহলে কিবা এটা তো জায়গা লাগবে না, এটা এটা ন্যাচারাল কথা আমাক, আর পারমিশনও আছে, মানে আপনার পারমিশনটা দেখাই দিম বারো, আর ফার্স্টতে দিয়ে আছে পাছত রিনুয়াল বিলাকত এটা নিলিখা আর এইখানে এটো এটোতো আমি বলে কি বেয়া অবস্থা বিক্রি করে যেন নহয়, নহয় নহয় বাপরে বাপরে, আমি চক আমি আমি এইটো খুব মরমর আমার প্রজেক্ট, হ্যাঁ এইটো মানে মানে পয়সা পয়সা করব কারণে প্রজেক্ট নহয়, মানে এনেই যদি আপনার ক যে ধরক মানুষে আহি পেলায় যে ভাল পায় হয় ডেফিনেটলি ইকোনমি এনেকুৱা নহয় যে পকেটৰ খৰচ কৰি পেলাই আমি চলাই থাকিম, এইটো নহয়, কিন্তু প্রায়